আমি মেরুন্নেসা বাংলা সহকারী শিক্ষক আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ক্লাসে শুরু করছি তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ তোমরা প্রথম একটা অনলাইন পরীক্ষা দিয়েছো আশা করি সবাই অংশগ্রহণ করেছো আমিও এখন দ্বিতীয় অনলাইন ক্লাসের পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নিবে এই আশা ব্যক্ত রেখে আমি ক্লাস শুরু করছি দ্বিতীয় অনলাইন ক্লাসের জন্য আমরা সিলেবাস দিব এবং ওই সিলেবাস অনুযায়ী আমি প্রথম আজকে ক্লাস নিচ্ছি বাংলা সাহিত্যের আমার দশম শ্রেণীর বাংলা সাহিত্য আমার বিষয় হচ্ছে কবিতা বঙ্গবাণী হ্যাঁ আমি কবি আব্দুল হাকিমের বঙ্গবাণী কবিতার এই বঙ্গবাণী কবিতার কবি আব্দুল হাকিম মধ্য যুগে জন্মগ্রহণ করেছেন কবির জন্ম 1620 খ্রিস্টাব্দে কবি সন্দীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন এই কবি মধ্যযুগের অন্যতম কবি ও অটুট ও অপরিসীম প্রেম নিয়ে স্বদেশ সুসমাসার প্রতি তার যে ভালোবাসা তিনি দেখিয়েছেন এই কবিতার মাধ্যমে তা ফুটে উঠেছে কবির বিখ্যাত গ্রন্থ নূরনামা কবি তার অন্যান্য উল্লেখযোগ্য গ্রন্থে ইউসুফ জুলেখা লালমতি সৈয়দ পূরক শিহাবুদ্দিন নামা নসিহত নামা কারবালা ও শহর নামা ইত্যাদি গ্রন্থেও তার অবদান রেখেছেন কবি আব্দুল হাকিমের মৃত্যু 1690 সালে আমরা বঙ্গবাণী কবিতায় যে বাংলা ভাষা বা বাংলা ভাষার প্রতি কবির যে অনুরাগ বা আমাদের বঙ্গ ভাষার প্রতি আমাদের অন্যান্য কবিদের মধ্যে হয়তো এতটা প্রেম ভালোবাসা ছিল না কবি তার ফুসফুরিয়ে তুলেছেন এই বঙ্গবাণী কবিতাটা আমি একটু পাঠ করে তোমাদের শোনাচ্ছি কিতাব পড়িতে যার নাহি তো অভ্যাস সেসবে কহিল মুতে মনে থাকিয়া সে কাজে করিয়া নিবেদি বাংলা করিয়া রচন নিজ পরিশ্রম খুশি আমি সর্বজন নিজ আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ দেশি ভাষে বুঝিতে ললাকে পুনে ভাগ আরবি ফার্সি হিন্দে নাই দুই মত যদি বা লিখলে আপনা নদীর শিকল যে দেশে যে বাক্য পদে নরবল সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দু আনি বঙ্গদেশী বাক্য কিবা যত ইতিবাণী মারফত বেদে যা নাহিত কমন হিন্দু রব করে হিংসে সেসবের বল যে সবে বঙ্গে তো জন্মি হিংসে বঙ্গবাণী সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়াই নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় মাতা পিতা মহ বঙ্গে ক্রমে বঙ্গে তো বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত অতি হ্যাঁ আমি কবিতাটা পাঠ করলাম এই কবিতায় কবি যে মূল ভাব তিনি ব্যক্ত করেছেন তা একটু তোমাদের বুঝিয়ে দিচ্ছি কিতাব পড়িতে যা নাহি তো উপাস সেসবে কবির মধ্যে মনে থাকিলা আমাদের বাংলা ভাষার সাহিত্য পাঠের প্রতি হয়তো আমাদের সাধারণ জনগণের তেমন একটা কি ছিল না অভ্যাস বা স্বভাবে ছিল না সেই জন্য তারা তাদের কাজে ইংরেজি বাংলা করিয়া রচন কবি তাদের জন্যই কিছু বাংলা ভাষায় রচনা করতে চান নিজ পরিশ্রম তুষে আমি সর্বজন সবার জন্য কবি নিজ পরিশ্রম দিয়ে কিছু বাংলা ভাষায় রচনা করতে চান আরবি ফার্সি শাস্ত্রে নাই কোন রাগ দেশি ভাষে বুঝিতে ললাতে পুরে বাঘ কবি আরবি ফার্সি বা হিন্দি ভাষার প্রতি কবির কোন বিদ্বেষ নাই যেন দেশি ভাষা সবাই বুঝিতে পারে সেই জন্য তিনি দেশি ভাষায় কিছু বা বাংলা ভাষায় রচনা করতে চান আরবি ফার্সি হিন্দে নাই দুই মত যদি বা লিখইয়া আমরা নদীর শিকল এখানে আমরা আরবি আল্লাহ নবীর গুণগান সাধারণত
শিক্ষার্থীরা
তোমরা এই ভগবানের কবিতা পাঠ করে এবং তার যে বিশেষ বিশেষ অংশগুলো তোমরা ব্যাখ্যা করে বুঝতে পারবা। তোমরা এখান থেকে কবির পরিচিতিটা আর একটু দেখে নিবে এবং যে শব্দের শব্দার্থগুলো আছে এগুলো একটু বিশেষ করে দেখে নিবে। এখানে সিফত 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 অর্থাৎ আল্লাহর গুণগান, আল্লাহ নবীর গুণগান। তারপর মারফত 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 এটা আল্লাহ কত সম্ভব ভাবে জানার জন্য যে থাকুন। আমাদের এই শব্দের অর্থগুলো যদি আমরা জানি, কিছু ব্যাখ্যা আছে ব্যাখ্যাগুলো জানি, তাহলে আমরা ইনশাআল্লাহ এই কেন্দ্র থেকে এই কবিতা প্রশ্নের অনুধাবন অংশ উত্তর লিখতে পারবো এবং সৃজনশীল অন্যান্য প্রশ্নেরও উত্তর লিখতে পারবো। পরবর্তী ক্লাসে আমার আরো কিছু থাকবে, প্রশ্ন দেওয়া থাকবে। তোমরা এইবার এই কবিতা আজকের মতো এখানে করে নিবে। আমি আগামী সিলেবাস থেকে আগামী অন্য একটি পাঠ ক্লাস নিয়ে নিব। আশা করি পরবর্তী ক্লাসের জন্য থাকবে। আল্লাহ, সালামু আলাইকুম।